হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু ট্যাব হেল্পলাইন। আজ আমরা আলোচনা করব মাতৃমা অ্যাপ্লিকেশনে কিছু পরিবর্তন এসেছে, সেই পরিবর্তন নিয়ে। মাতৃমা অ্যাপ্লিকেশন খুললে আপনারা দেখতে পাবেন যে সার্চ অপশন, এর আগে যখন আপনারা সার্চ করতেন কোনো মা বা কোনো এলিজেবল কাপলকে, তখন যে অপশনগুলো আপনারা পেতেন, এখন ঠিক একটু চেঞ্জেস ওখানে করা হয়েছে। আপনারা আগে দেখতে পেতেন যে এরকম, যেখানে আলাদা করে এলিজেবল কাপল, পিডাব্লিউ এবং চাইল্ড আলাদা আলাদা ভাবে সার্চ করা যেত, কিন্তু এখন সেই অপশনটা কম্বাইন করে দেওয়া হয়েছে দুটোকে একসঙ্গে, যে এলিজেবল কাপল আর পিডাব্লিউ আপনারা এই দুটো অপশন একসঙ্গে সার্চ করতে পারবেন। আপনাদেরকে আলাদা করে দুটো জায়গায় গিয়ে সার্চ করার কোনো দরকার নেই। এর আগে যেটা ছিল, আপনারা শুধু এলিজেবল কাপল একবার সার্চ করতেন, যদি কোনো মাকে না খুঁজে পেতেন তাহলে সেই মাটার জন্য আবার পিডাব্লিউ থেকে সার্চ করতেন। হয়তো তার পিডাব্লিউ প্রিভিয়াস কোনো হিস্টোরি এখনো পেন্ডিং আছে, আপডেট করা হয়নি, সেই জন্য মাটা পিডাব্লিউ তে আছে। কাজেই আপনাদেরকে প্রথমে এলিজেবল কাপলে খুঁজতে হতো, যদি এখানে না পেতেন তাহলে আপনাদেরকে পিডাব্লিউ তে গিয়ে খুঁজতে হতো। কিন্তু এখন মাতৃমা অ্যাপ্লিকেশন আপডেট হওয়ার পর আপনারা দেখবেন যে সার্চ অপশনটি একসঙ্গে কম্বাইন করে দেওয়া হয়েছে এলিজেবল কাপল এবং পিডাব্লিউ কে। অর্থাৎ আপনি এখন যদি কোনো এলিজেবল কাপল বা পিডাব্লিউ খোঁজেন, তাহলে এই একটা অপশন থেকে আপনি দুটোকেই খুঁজে পাবেন। এর জন্য আপনাদেরকে আলাদা আলাদা করে দু জায়গায় খুঁজতে হবে না। কাজে এটা নিয়ে ভয় পাওয়ার বা ভাবার কোনো ব্যাপার নেই। আপনারা আগে যেভাবে ডেটা এন্ট্রি করছিলেন ঠিক একইভাবে ডেটা এন্ট্রি করতে পারবেন। শুধুমাত্র এটুকুই এখানে চেঞ্জেস আনা হয়েছে, বাকি সমস্ত প্রসিডিওরটা সেম আগের মতনই আছে। কাজে এটা নিয়ে এত চিন্তা ভাবনা করার কোনো দরকার নেই। অনেক দিদিরাই কমেন্ট করে জানাচ্ছেন যে সার্চ অপশন তো চেঞ্জ হয়ে গেছে, খুঁজে পাচ্ছি না, বুঝতে পারছি না, হয়তো আমার ট্যাবে কিছু হয়ে গেল, হয়তো আমি ঘাটাঘাটি করতে করতে কিছু একটা করে দিয়েছি যার জন্য অ্যাপ্লিকেশন এরকম চেঞ্জ হয়ে গেছে, কি করে আগের যে অবস্থায় ফিরে আসবো। তো সেই দিদিদের জন্য বলছি, একদম ভয় পাওয়ার কোনো ব্যাপার নেই। সার্চ অপশনটা এরকম করে দেওয়া হয়েছে স্বাস্থ্য ভবনের তরফ থেকেই। নতুন যে মাতৃমা অ্যাপ্লিকেশনটি আপডেট হয়েছে আপনাদের, অটোমেটিক এটা হয়ে যায় ট্যাবে, তো সেই অ্যাপ্লিকেশনে সার্চ অপশনটা এরকমই এখন করে দেওয়া হয়েছে, যেখানে এলিজেবল কাপল এবং পিডাব্লিউ একসঙ্গে কম্বাইন করে দেওয়া হয়েছে। আপনি এখানে এক জায়গাতেই সেই মা হোক বা এলিজেবল কাপল হোক, তারা বাই নেম বা আইডি, MSID হোক বা RCH আইডি হোক, যে কোনো আইডি দিয়ে আপনি এই মাটাকে এখানে খুঁজে পাবেন বা সেই এলিজেবল কাপলকে এখানে আপনারা খুঁজে পাবেন। এর জন্য আলাদা আলাদা দু জায়গায় গিয়ে খোঁজার কোনো দরকার নেই, যেটা এর আগে আমাদের ছিল সার্চ অপশনে, এলিজেবল কাপল আলাদা, পিডাব্লিউ আলাদা। প্রথমে আমরা গিয়ে এলিজেবল কাপলে খুঁজতাম কোনো মাকে, যদি এলিজেবল কাপলে না পেতাম তাহলে গিয়ে আমরা পিডাব্লিউ তে খুঁজতাম। তো এখন আর সেই অপশনটা নেই, এখন একসঙ্গে চলে এসে এক জায়গাতে খুঁজলে পরে আপনারা দুটোই পেয়ে যাবেন। যদি মাটা এলিজেবল কাপলে থাকে তাহলে সেটাকে এলিজেবল কাপলেই পাবেন, যদি পিডাব্লিউ তে থাকে, তার লাস্ট কোনো ইনফরমেশন এখনো দেওয়া বাকি আছে, তাহলে মাটাকে পিডাব্লিউ তেই পেয়ে যাবেন। কাজে এটা নিয়ে ভয় পাওয়ার কোনো ব্যাপার নেই, এটা নিয়ে চিন্তা ভাবনা করারও কিচ্ছু নেই। পরবর্তীতে যদি কোনো রকম কোনো চেঞ্জেস আসে অ্যাপ্লিকেশনটিতে, অ্যাপ্লিকেশনটি প্রায় মাঝে মাঝে আপডেট হচ্ছে, কাজে মাঝে মাঝে আপনারা নতুন কোনো ফিচার বা নতুন কিছু দেখতেই পাবেন, তো এটা নিয়ে একদম চিন্তা করবেন না। আমরা প্রতি মুহূর্তে আপনাদের জানিয়ে দেবো যখন নতুন কোনো আপডেট আসবে। আপনারা আগে যেরকম ভাবে ডেটা এন্ট্রি করছিলেন ঠিক একইভাবে করতে থাকুন, নতুন কোনো রকমের চেঞ্জেস আসলে পরে আমরা অবশ্যই আবার জানিয়ে দেবো আপনাদের। ধন্যবাদ।